বলা হয়ে থাকে কুকুর একটি প্রভুভক্ত প্রাণী। কুকুর তার মালিককে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে। তাছাড়াও প্রশাসনের গোয়েন্দা বিভাগে আসামি ধরার জন্য ট্রেনিং করানো স্পেশাল ডগ ফোর্স ব্যবহার করা হয়ে থাকে। আর অনেক মানুষ নিজের সেফটির জন্য বাড়িতে কুকুর পোষে। এই ভিডিওতে আমরা এমন কিছু অসাধারণ কুকুর সম্পর্কে জানব, তো ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়ুন। ডাকসান্ট নামের এই কুকুরগুলো মানুষ তাদের বাড়িতে গৃহপালিত পশু হিসেবে পালন করে থাকে। বলা যায় এটি একটি মানুষের শখের জিনিস। রাস্তার অন্যান্য সাধারণ কুকুর থেকে এদের লাইফস্টাইল একদম আলাদা। এরা মানুষের মতোই ঘরের মধ্যে বিচরণ করে। ওজনের দিক থেকে এরা 8 থেকে 10 কেজি পর্যন্ত হয়। এই কুকুরের মালিকরা অবসর সময়ে এদের সাথে খেলা করে থাকে। পুলিশের সোর্স হিসাবে অপরাধী ধরার জন্য জার্মানির এই কুকুর ব্যবহার করা হয়। এমন কিছু সময় আছে যখন পুলিশ অপরাধী সম্পর্কে তেমন কিছুই জানে না, তখন অপরাধীকে ধরার জন্য এরা হেল্প করে থাকে। এদের ঠিক এমনভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে। বিশেষ করে ড্রাগ স্মাগলার ধরতে এরা খুব পারদর্শী। ছোট ব্রাদের মতো দেখতে এই ছোট্ট কুকুরটি আসলে আর্মিদের গোয়েন্দা হিসেবে কাজ করে। এদের ট্রেনিং দেখলে আপনি বুঝতে পারবেন এরা এ সকল কাজে কতটা পারদর্শী। তবে মালিক যা বলবে কুকুরটি তা শুনতে বাধ্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় আবিষ্কার হওয়া অন্যতম একটি কুকুর হচ্ছে জার্মান শেপার্ড, যা বাংলাদেশের অনেকেই চেনে। বিশেষ করে পুলিশ এবং আর্মিদের তো এদেরকে ব্যবহার করেই অনেক অভিযান করতে হয়। তাছাড়া এই কুকুরটি তার মালিককে রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। শুরুতে এই কুকুরগুলো তেমন কাজে না আসলেও স্পেশাল ট্রেনিং এর মাধ্যমে এদেরকে দক্ষ রক্ষণশীল প্রাণীতে রূপান্তর করা হয়। জার্মান শেপার্ড থেকেও দক্ষ কুকুর হচ্ছে এই ব্লাড হাউন্ড। হারানো মানুষ থেকে শুরু করে সব ধরনের জিনিস খুঁজে বের করতে এরা অনেক পারদর্শী। 1889 সাল থেকে এরা প্রশাসনের কাজ করে আসছে। পুলিশের কাজে নিয়োজিত আরেকটি চমৎকার কুকুর হচ্ছে জায়ান্ট স্নাউজার। পরিশ্রমী কুকুরগুলোর মধ্যে এই কুকুরটি সবচেয়ে সেরা। সোভিয়েত ইউনিয়নের প্রশাসনের লোকেরা এটা বেশি ব্যবহার করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশনে প্রেস করুন। ধন্যবাদ।